পুলিশ মিলে আমাদের জোর জবরদস্তি করে তুলেছেন, নোড়া করে গাড়িতে তুলেছে। তারপরে একজন মহিলা পুলিশ বলছে আমাদের স্যার একজন মাটিতে লুটিয়ে পড়েছে, হয়তো ওনাকে তুলতে গিয়ে ওনারা ওজন নিতে পারেননি, কিন্তু ওনাকে বলছেন যে একজন মহিলা পুলিশ বলছেন ব্যথা ব্যথা পাক, ব্যথা পেলেই উঠবে। এই ধরনের পুলিশের এই ধরনের চেহারা, আপনারা আপনাদের পেটে ভাত আছে, আপনাদের পুলিশের ভোট দিয়ে আছে, আপনাদের বেতন পান, আমাদের আমরা শিক্ষক ছিলাম আমরা বেতন পেতাম আপনাদের মতো, আমাদের মতো যেদিন আপনাদের অবস্থা হবেন সেদিন আপনারাও এরকম আমাদের মতো রাস্তায় আসবেন। আপনাদের পরিবারে আমাদের মতো 10,300 শিক্ষকরা আছে, আপনাদের ছেলে মেয়েদের আমরা পড়িয়েছি 10 বছর, সেই জায়গাতে আপনারা আপনাদের বাচ্চাদের, এমনকি একজন আমাদের ম্যাডাম ম্যাডাম বলছিল আপনি আপনি আমার মার মতো স্টুডেন্ট আছে আছে এখন আমাদের এই যে যারা পুলিশে চাকরি করে তারও আমাদের স্টুডেন্ট আছে, সেই পুলিশগুলো আমাদেরকে এইভাবে টেনে হিচকে ব্যথা দিয়ে এইভাবে আমাদের তো জবরদস্তি বাসে করে তুলে এখানে নিয়ে এসেছে। আমাদের মুখ্যমন্ত্রী নাকি ভিআইপি, ওই রাস্তায় আমাদের বসা যাবে না, আমরা অচ্ছুত। আমাদের ভোটে মুখ্যমন্ত্রী মহাশয় ভোটে দাঁড়িয়ে তারপরে মুখ্যমন্ত্রীকে জিতিয়ে আমাদের মতো শিক্ষকরা ভোট দিয়ে গদিতে বসিয়েছেন, এখন উনি ভিআইপি হয়েছেন, আমরা অচ্ছুত হয়ে গেছি, আমরা রাস্তায় বসতে পারবো না, আমরা ভিআইপি রাস্তায় দাঁড়াতেও পারবো না। মুখ্যমন্ত্রী নাকি ভিআইপি, আর ভিআইপি আর কয়দিন আছে, আর একটা বছর, আর এই সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছেই চলবে, এই সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছেই চলবে। মুখ্যমন্ত্রী তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি পালন করো। ডেইলি করে একটা মার্ডার হয়, ডেইলি একটা করে র‍্যাপ হয়, যা সারা রাজ্যের প্রতিদিন মিডিয়া খুলুন জানা, পত্রিকা খুলুন জানা, ডেইলি ডেইলি একটা একটা ডেডবডি পাওয়া যায়, কয়েকদিন এটা বলে অ্যাক্সিডেন্ট, কোন হদিশ নাই, কোন ক্রাইম ক্রিমিনালের হদিশ নাই, সারা দেশে বলে শান্তি। হ্যাঁ প্রতিদিন নিউজ খুললেই দেখুন যায় এই বলে গাজা পাইতাছে, এই বলে আবার বলে নেশামুক্ত ত্রিপুরা, আবার বলে 99% বলে কাজ হয়ে গেছে গা, তো আমরা কি তা আমরা এই 99% এর মধ্যে কি আমরা করি না? 99% কাজ হয়ে গেছে গা, ভীষণ ডকুমেন্টে তো এটা কোন কোন ডকুমেন্টে আসলো এটা? আরে শুনেন, করোনার সময় 37 লক্ষ 38 লক্ষ মানুষ কত 4 কোটি ভ্যাকসিন দিয়েছে, গুমতির পোনা মাছে ভ্যাকসিন দিছে, 4 কোটি ভ্যাকসিন ত্রিপুরা তো হয়েছে গা, মুখ্যমন্ত্রীর বক্তব্য 38 লক্ষ মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কইছেন কবে থেকে এই বেসনের জাগত তো নাই, কোনো সিপাহি তো খালি নাই, আপনারা এখন সর্বশেষ সিদ্ধান্তটা কি নিলেন? আমরা যতক্ষণ পর্যন্ত দেখা না করব মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাইছি, আমরা কোনো ক্রিমিনাল না, এখানে কেউ মানে ত্রিপুরা রাজ্যের কোনো গুন্ডা বাহিনী না, সারা রাজ্য ভারতবর্ষের কোনো ওই বাইরের দেশের কোনো ইয়ে না, যে আমরা ক্রাইম করতে এখানে এসেছি, শুধু শিক্ষকরা আসছেন, দেখুন তো এদিকে আপনি ক্যামেরাটা ঘুরান, দেখেন তো ডানে সবার হাতে একটা করে লাঠি পিস্তল রাইফেল, আরও আমরা এইসবের নামও জানি না, কত রকমের অস্ত্রশস্ত্র সজ্জিত দেখেন প্রশাসন ব্যবহার করতেছে, আর আমরা আমরা দিয়ে চান, আমরা তো সারা জীবনে কলম ধরা ছাড়া কিছু শিখছি না, এই কলম ছাড়া ব্যাগের মধ্যে কিচ্ছু নাই কিন্তু আমাদের, আর আমাদের সঙ্গে কি আচরণটা করতেছে? আমরা তো দেখা করতে চাইছি এবং দেখা যে করতে চাইছি, আজকে যে রাস্তা তাই দিয়ে হয়েছে আমাদের, আমরা কিন্তু এর আগে গ্রুপ বান্ধব ওনারে চিঠি দিছি, অ্যাপ্লিকেশন পাঠাইছি, যত রকম ভাবে
যত রকম ভাবে উনারে অনুনয় বিনয় করণ যায় সব রকম করছি, উনার উনার কানে শুনেনি না, উনার সময়ই নাই। উনি ওই ওই বউ ভাত খাইতে পারেন, ও বিয়া বাড়ি চাইতে পারেন হেলিকপ্টার লইয়া, উনি সাধের খাওয়ান খাওয়াইতে পারেন। জীবনে যেটা শুনছি না, কোনো পুরুষ মানুষ সাধের অনুষ্ঠানে যায়, এত বড় বয়স হয়ে গেছে গা, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুষ মানুষ সাধ খাওয়ায়, আমরা শুনছি না এই জীবনে। এটা কোন সংস্কৃতি? এই সংস্কৃতিও আমরা জানি না, কিন্তু দেখছি এই রাজ্যে আমরা এটি দেখছি হয়েছে, কিন্তু 10,323 লেগে ওনার কোনো সময় নাই। একে একে সুইসাইড করেন, একে একে মানে মারা যাইতেছে ডেইলি। এখনো আপনি যান জিবিতে গিয়ে খুঁজলাম, যান আইজিএমে, এখনো আমাদের শিক্ষক ভর্তি আছেন, ট্রিটমেন্ট করতে পারতেছে না, পয়সার লিগে ট্রিটমেন্ট করতে পারতেছে না, বহু আছে লাশের নামের লিস্ট হওয়ানের লিগা মানে কাউন্ট ডাউন শুরু করছে। আর আমরা মুখ্যমন্ত্রী দেখেন কোনো সময় নাই ওনার, আমরা যাই চিৎকার করতেছি এই কথাটা শোনার ওনার কোনো সময় নাই, ওনার সময় নাই। উনি ভুললেই গেছেন না 10,323, আর কোন দিন জানি কইলেব 10,323 কা ভী সমাধান কর দিয়া না। ওনার তো ডায়লগ আছে সুন্দর সুন্দর বড় বড়, দাঁড়িয়ে সুর তুলা কইতে পারে না, আমরা তো সুর তুলা কইতাম পারি, কইলেব হো গায়া না, কইলে আমরা এটিও শুন হো গায়া না, আমরা হো গায়া হইলে এতদিন মানুষ কিতা করতে আইছি হিনে, আমাদের বাড়ি করে ফুলাবন পরীক্ষা দিতেছে, কারোর অসুস্থ খাইতে পারতেছে না, বাজার করার অবস্থা নাই, আর আমরা আয়াসিরা পিঠা খাওনি লিগা রাস্তার ধারে রইছি। আমাদের খুব শখ, খুব শখ রাজ্য এই সাধারণ মানুষের ডিস্টার্ব করা, যানবাহনের ওই সাধারণ চলাফেরা বন্ধ করে দিয়া, এগুলি আমাদের শখ লাগে, শখে দাঁড়াইছি আমরা এখানে, এতটি মানুষ এতটি শিক্ষক আমরা শখ করার জন্য আইছি, পরিবারের মানুষটি শখ করার জন্য আইছে। আর উনি যে বইছেন কাল লিখে বইছেন, উনি মুখ্যমন্ত্রীটা কার? আমাদের না অন্য রাজ্যের?